মঞ্চে পাঠাই এটা সঞ্জয়টা বলতে পারে সমিত এসে পড়লো না আচ্ছা আচ্ছা আর চৌতালে পড়লো আসলে পুরনো মানুষ তো পুরানো সেই দিনের কথা আমরা শুনবো ফাঁকে ফাঁকে এরপর আমরা কি করতে চলেছি আমরা অনুষ্ঠানের শুভ সূচনায় আসব মঙ্গল প্রদীপ প্রচলন করবেন মাননীয় রবি মাথুর এবং সঙ্গে যারা রয়েছেন প্রত্যেকেই থাকবেন প্রদীপ প্রজ্বলন সুরের আগুন এইভাবেই এখন জলে কারণ কতগুলো নিষেধ রয়েছে এরপর বরণ প্রথমে ওস্তাদ রহমাতুল্লাহ খাঁর একটি ছবি রয়েছে আমাদের স্মৃতিতে তিনি উজ্জ্বল একজন শিল্পী তার স্বপ্ন থাকে উস্তাদ কেরামতুল্লাহ খাঁর মতো স্থিতি হবার অনেক যত্নে অপার শ্রদ্ধায় ছন্দের গুরু ও সাতকার খান ছবিতে মালা পরিয়ে দিলেন এবারে পণ্ডিত স্বপন শিবের কাছে যারা শিখেছেন শিখছেন বিভিন্ন বয়সের তারা সবাই মিলে কিছু একটা দিতে চায় দেখা যাক কি তারা রেখেছে গুরুজিকে দেবার জন্য সম্ভবত ষাটটি গোলাপ গুরুজনদের আশীর্বাদ নিয়েছেন বন্দিশে যারা পণ্ডিত স্বপন শিবের কাছে শিখছেন তারা সবাই এই যে ষাট বছর একজন শিল্পীর সেই অল্প বয়স থেকে তবলা বাজাচ্ছেন এ হেন স্বপন শিব সারা জীবন আনন্দের সঙ্গে তার সাধনায় মগ্ন থাকতে পেরেছেন বহু মানুষের মন জয় করতে পেরেছেন সেই জয়ের একটা ইতিহাস রয়েছে তার নাম জয়িতা শ্রীমতী জয়িতা শিব অর্থাৎ পণ্ডিত স্বপন শিবের সার্থক সহধর্মিনী